আমি নবনীতা পাল, আমি ব্যারাকপুর থাকি। শ্রীমতী দরবার আয়োজিত মাসিক সেরা শ্রীমতী প্রতিযোগিতা আমি জুলাই মাসের একজন প্রতিযোগী ছিলাম এবং সেখানে দ্বিতীয় স্থান অধিকার করে আমি সেমিফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করে এখন আমি পৌঁছে গেছি শ্রীমতী দরবার আয়োজিত মাসিক সেরা শ্রীমতী প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে। শ্রীমতী দরবার আয়োজিত মাসিক সেরা শ্রীমতী প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডের বিষয়বস্তু যেহেতু মিষ্টি, তাই আজকে আমি আপনাদের সামনে আমার নিজস্ব মস্তিষ্ক প্রসূত একটি রেসিপি বানিয়ে দেখাবো। অল্প সময়ের মধ্যে চটজলদি কিভাবে এই রেসিপিটি আপনারা করে বানাবেন সেটি আমি আপনাদের সামনে আজকে করে দেখাবো। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রাখলাম। আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমাকে বর্ষ সেরা শ্রীমতী 2021 বিজয়ী হতে যথেষ্ট সাহায্য করবে। আশা করি আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমি অবশ্যই পাবো এবং আপনাদের একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট আমাকে এই মাসিক সেরা শ্রীমতী প্রতিযোগিতা ফাইনাল রাউন্ডে বিজয়ী হতে সাহায্য করবে। ধন্যবাদ। আমি যে রেসিপিটি আপনাদের বানিয়ে দেখাবো, মানে নিজস্ব মস্তিষ্ক প্রসূত যে মিষ্টি রেসিপিটি আপনাদের কাছে বানিয়ে দেখাবো, রেসিপিটির নাম হচ্ছে নলেনগুড় ফ্লেভার্ড চিঁড়ের চমচম। সেইটি বানানোর জন্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমি নিচ্ছি প্রথমেই দেখাই। আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম ফাইন চিঁড়ে। এই চিঁড়েটাকে আমি জলে ধুয়ে ভালো করে শুকিয়ে নেব, মানে যাতে চিঁড়েটা নরম হয়ে যায়, সেই কারণে যাতে ডো বানাতে সুবিধা হয় ঠিক সেই কারণে জলে ধুয়ে আমি চিঁড়েটাকে একটা খবরের কাগজে পেতে শুকিয়ে নেবো, যাতে জলটা ঝরে যায়, জলটা শুষে নেয় এবং চিঁড়েটাও যাতে নরম থাকে। এবার নিয়েছি খোয়া ক্ষীর 100 গ্রাম, নিয়েছি ময়দা 100 গ্রাম, গুঁড়ো দুধ 100 গ্রাম, মাখা সন্দেশ 100 গ্রাম, এটি হলো নলেনগুড় পাটালি, খেজুর গুড়ের পাটালি। এই পাটালিটা আমি একটুখানি গরমে গালিয়ে নেব, লিকুইড পাটালি তৈরি করে নেব এবং এইটি হচ্ছে খেজুরের লিকুইড গুড়, মানে নলেনগুড় লিকুইড গুড়, এই গুড়েরই আমি রস তৈরি করব এবং চিনির বদলে আমি এই খেজুর পাটালি ব্যবহার করব ডোতে মাখার জন্য, মানে ডোতে আমি চিনি না দিয়ে খেজুর লিকুইড খেজুর পাটালি দিয়ে ডোটা তৈরি করব। তো এই রইল আমার টোটাল ইনগ্রিডিয়েন্টস এবং আমি গার্নিশিংয়ের জন্য নিয়ে নিয়েছি কয়েকটা চেরি ফল এবং পিস্তা। এই রইল আমার টোটাল ইনগ্রিডিয়েন্টস, চলুন কিভাবে বানাতে হবে দেখে নিই নলেনগুড় ফ্লেভার্ড চিঁড়ের চমচম। আচ্ছা, আমি এই চিঁড়েটাকে প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম, পুরো চিঁড়েটা একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার আমি যেটা নেব সেটা হচ্ছে গুঁড়ো দুধ, আমি এখানে 100 গ্রাম গুঁড়ো দুধ রেখেছিলাম, পুরোটাই আমি নিয়ে নিলাম। এবার নেব ময়দা, ময়দাটা যে যার পরিমাণ মতন, তবে ডো বানাতে হবে যেহেতু সেই জন্য পরিমাণ মতন আমাকে এখানে ময়দাটাও নিয়ে নিতে হবে। আমি অল্প করে প্রথমে নিলাম, যদি পরে লাগে আমি অ্যাড করে দেব। এবার আমি যেটা নেব সেটি হচ্ছে এই যে পাটালি গুড়টা আমি পাতলা করে রেখেছিলাম, এই পাটালি গুড়টা আমি চিনির বদলে আমি পাটালি গুড় এখানে ব্যবহার করছি, চিনি এবং অবশ্যই জলের বদলে পাটালি গুড় আমি এখানে ব্যবহার করলাম। আমি অল্প করে প্রথমে নিলাম, যদি পরে লাগে আমি পরিমাণ মতো নিয়ে নেব। আর আমি যেটা নেব সেটি হচ্ছে অল্প পরিমাণ একটু খোয়া ক্ষীর, সামান্য পরিমাণ খোয়া ক্ষীরটা এখন এখানে দরকার নেই। তো এইটা দিয়ে আমি প্রথমে এই হ্যান্ড হুইস্কারটা দিয়ে প্রথমে ফুটে ফুটে ভালো করে মেখে নেব। আচ্ছা, আমি এখানে এই চিঁড়েগুলো সব ডোগুলো তৈরি করে নিয়েছি, এখানে আমি গোল গোল করে ডো তৈরি করে রেখে দিয়েছি। এবার আমি এই একটা একটা করে ডো আমি নেব,
নিয়ে এখান থেকে আমি একটু করে মাখা সন্দেশ পরিমাণ মতন মাখা সন্দেশ এই এতটা মতন আমি দিলাম। এতটা মতন দেওয়ার পরে আমি এর মধ্যে ভালো করে চেপে দেব। চেপে দিয়ে যেরকম করে কচুরি সিঙ্গারা বা যেরকম করে খোল তৈরি করে, খোল তো আমি তৈরি করেছি, তৈরি করে এইরকম করে মুড়ে দিয়ে প্রথমে গোল করব। প্রথমে ভালো করে গোল করে দেব, করে নিয়ে তারপরে আমি এটাকে লম্বা করব। হাতের এই তালু প্রেস করে যতটা লম্বা হয় মোটামুটি একটা চমচমের আকার আমি এটাকে দিয়ে দেব। এই হলো এক চমচম। এইভাবে আমি এই সবকটা ডো তৈরি করে দেব। আমার সমস্ত চমচমগুলো রেডি হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা আমি সুন্দর করে সাইজ করে আমি তৈরি করে নিয়েছি। আমি এখানে আমার গুড় ফুটছে, ঝোলা যে গুড়টা ছিল খেজুরের সেইটাকে আমি একটুখানি আমি এলাচও দিয়ে দিয়েছি এটার মধ্যে, চারটে এলাচ। আমি তখন স্কিপ করে গেছিলাম, এই যে এলাচ দিয়ে দিয়েছি। এলাচটা একটু গুঁড়িয়ে, সামান্য একটু গুঁড়িয়ে আমি এই রসটার মধ্যে দিয়ে দিয়েছি। সামান্য একটু জল দিয়ে আমি রসটা 2 মিনিট জাল করে নিয়েছি। এবার আমি ইন্ডাকশানটাকে সিমে করে নিলাম। এইবার একটা একটা করে আমি এর মধ্যে ছেড়ে দেবো চমচমগুলোকে, একটা একটা করে চমচম আমি এর মধ্যে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে এটাকে আমি 20 মিনিট এখন ধিমে আছে সেদ্ধ করব, যাতে এটা একদম স্পঞ্জের মতন হয়ে যায়। ফিরে আসছি 20 মিনিট বাদে। আচ্ছা, আমার এই চমচমগুলো রেডি হয়ে গেছে। দেখুন এই হচ্ছে আমার চমচম, গুড়ের রং হয়েছে, যেহেতু নোলেন গুড় ফ্লেভার সেই জন্য। আমি একটা ছ্যাদা পাত্রে রেখেছি, মানে তলায়তে এরকম ফুটো ফুটো আছে এরকম পাত্রে রেখেছি, যাতে তলাতে এই যে আমার গুড়গুলো মানে গুড়ের রসগুলো ঝরে গেছে, ঝরিয়ে নিতে হবে আমি রেখেছি। এইবার আমি এইখানে রেখেছি আমি যে খোয়া খিরটা নিয়েছিলাম, সেই খোয়া খিরটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। এইবার আমি একটা একটা করে চমচম আমি এইতে মাখিয়ে দেব। মাখিয়ে নিয়ে আমি এই কলাপাতায় রাখব। একটা একটা করে চমচম আমি হালকা করে, যার যেরকম যায়, কেউ যদি বেশি খোয়া খির দাও বেশি বা কম দিলে কম, যা যেরকম যা পছন্দ সেই অনুযায়ী, দেখতে যেরকম ভালো লাগবে সেই অনুযায়ী আমি এই জিনিসটা এইভাবে রাখব। এইভাবে আমি এক একটা করে প্রত্যেকটা দিয়ে দিয়ে রেডি করে নেব আমার গোলেন গুড় ফ্লেভার চিড়ের চমচম। চমচমগুলো দেখতে বেশ ভালো হয়েছে, প্রত্যেকটা গাও প্লেন হয়েছে এবং কোনো একটা চমচমও আমার ফাটেনি। আমি 3টে তৈরি করলাম, এটাতে আরেকটু মাখিয়ে নিই। খোয়াকে পরিমাণ মতন, যে যতটা খাবে যেরকম। এই হচ্ছে আমার চিড়ের চমচম। এবার আমি ফাইনাল প্রেজেন্টেশনের জন্য রেডি হব। রইল আমার ফাইনাল প্রেজেন্টেশন, নোলেন গুড ফ্লেভার চিড়ের চমচম। আমি চিড়ের চমচমটাকে গার্নিশ করেছি এই যে পেস্তা বাদাম কুচি এবং এই আমার চেরি ফল দিয়ে, এবং চারিপাশে গোলাপ দিয়ে সুন্দর করে একটা প্রেজেন্টেশন দিয়ে আমি নোলেন গুড়ের ফ্লেভার চিড়ের চমচমটাকে প্রেজেন্ট করেছি। আমি আর একবার আমার প্লেটিংটাকে দেখিয়ে দিচ্ছি হাতে নিয়ে। রইল আমার ফাইনাল প্রেজেন্টেশন, নোলেন গুড় ফ্লেভার চিড়ের চমচম। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট কিন্তু আমাকে বর্ষসেরা শ্রীমন্ত 2021 হতে সাহায্য করবে। অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রাখলাম। ধন্যবাদ, নমস্কার।